লক্ষীর মা, পুরনো বড়িগুলো কিন্তু আজকে শেষ করতে হবে, মনে আছে তো? হ্যাঁ গো মা, হ্যাঁ সব মনে আছে, এই তো সব বের করেছি। ছোট বৌদি, আরে কি বলছিস, আজকে ভাতের সাথে তাহলে কি কি আইটেম হচ্ছে? অনেক কিছু অনেক কিছু, কিন্তু কমন কি বলতো, বড়ি। তাই তো মা, বড়ি ভাজা, বড়ি দিয়ে শুক্তো, বড়ি দিয়ে পালং শাকের ঘণ্ট, বড়ি দিয়ে মোচার তরকারি, বড়ি দিয়ে মাছের ঝোল, বড়ি দিয়ে মাছের ঝোলের পর বড়ির ঝাল, বড়ির টক। ছোট বৌদি আর কি কি হয় রে, বড়ি দিয়ে সবই বড়ি দিয়ে হবে। খালি ঠাট্টা না মায়ের সঙ্গে। আচ্ছা বড়ি দিয়ে তো সব হলো, কিন্তু মা বলছিলাম যে রাজীব শাক শুক্তো এসব খেতে ভালোবাসে জানি, রাতুল মানে রাতুল কি এইসব খাবার খায়? নতুন জামাই তো, তাই আমার একটু কিরকম। নতুন জামাই? বাবা দেখেছো মা, তোমার ছোট বউয়ের কত চিন্তা রাতুলকে নিয়ে, তাই না? হ্যাঁ ওই শোনিকে এখনো জামাই হয়নি। হ্যাঁ এত আদর যত্ন দিসটা, চুপ, আমার থেকে কিছু টিপস নে। হ্যাঁ দেখছিস না, আমার জামাই এত আদর যত্ন দিয়েছি বলে আজকে মাথার উপর উঠে নাচছে। এক মিনিট এক মিনিট এক মিনিট, ইকি মামি ডার্লিং, আমি যেন আমার সম্পর্কে কি একটা কথা শুনতে পেলাম মনে হলো। তুমি একদম ঠিক শুনেছো বাছা, তোমার সম্পর্কেই কথা বলছিলাম। তোমার শাশুড়ি মা তোমাকে আদর যত্ন দিয়ে একেবারে বাঁদর তৈরি করেছে। বুঝু বুঝু মানে এটা সত্যি, এবং আমি আমার ছোট বৌদিকে সচেতন করে দিচ্ছিলাম যাতে সে তার জামাইয়ের সাথে এরকম ব্যবহার না করে। ইনফ্যাক্ট তোমার শ্বশুর মশাইয়ের শাশুড়ি মাও সেই একই কাজ করেছে তার আদরের জামাই। মা 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 এগুলো কি হচ্ছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? হ্যাঁ আপনার সামনে আপনার মেয়ে আপনার জামাই কিভাবে অপমান করছে আপনি শুনছেন? বেশ কম দেখেছেন দেখেছেন, দেখুন খুকি এ তোর ভারী অন্যায়, শাশুড়িটা জামাই আদর করবে না তো কে করবে? হ্যাঁ ঠিক, রাইট, অ্যাবসলিউটলি রাইট। অবশ্য এই পুরো আদর যত্নের ব্যাপারটা কিন্তু কনফার্ম জামাইদের জন্য, হবু জামাইদের জন্য নয়। এই রাতুল তোমার এই দাদা, দেখি নিজের দাদা নাকি সৎ দাদা, সর্বক্ষণ এত হিংসে এত হিংসে। দেখেছেন এই হচ্ছে অতিরিক্ত সিরিয়াল লেখার ফল, ফট করে কোথেকে একটা সৎ দাদা আমদানি করে ফেললো। না 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 এক্সকিউজ মি, ওই বেচারা কি দোষ, এখন যদি নিজের দাদা টিপিক্যাল সৎ দাদার মতো ব্যবহার করে ওর তো সেটা মনে হবে, তাই না? হবে, নিজের আদৌ যত্নের সব ব্যবস্থা করে নিয়েছিস আর আমি পড়ে থাকবো। বাবা হবু জামাইয়ের মুখে খুব বলি ফুটেছে। এই রাজীব এরকম করো না, রাতুল রাতুল তুমি একদম চিন্তা করবে না, আমি তো আছি, তোমার আদর যত্নে কোনো ত্রুটি হবে না। আরে এরা দুষ্টু লোক, দুষ্টু লোকের কথায় কান দিও না। আচ্ছা শোনো, বলছিলাম তুমি আমাদের এইসব রান্না যেগুলো হবে শাক শুক্তো চচ্চড়ি এগুলো খাও। খাও না মানে দেখো, যদি তুমি অন্য কিছু খেতে চাও একদম লজ্জা না করে আমাকে বলবে, আমি তোমার জন্য রান্না করে দেব। সব রেখে দে, না না খাই খাই সবটাই খাই, খুব ভালোবেসে খাই। বাবা বাবা ছোট বৌদি বিশ্বাস কর, তোর কপাল দেখে না আমার খুব হিংসে হচ্ছে। কি সুন্দর তোর আদরের জামাইকে, তুই যা রেঁধে দিবি তাই খাবে। অথচ আমার জামাইকে দেখ, বাবা 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 খুব ভালো খুব ভালো। এটা তুমি বলতে পারলে মামি ডার্লিং, তুমি যখনই যা রান্না করে দাও সেটা যত খারাপই হোক আমি হাত ছেড়ে যেতে খাই কিনা খাই কিনা বলো। একদম আমি সাক্ষী আছি, কিন্তু বাবা জীবন তুমি ভালোবেসে এমন ভাবে খাও তারপরে আমার জন্য আর কিচ্ছু পড়ে থাকে না বাবা। জি 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 প্রতিমা, এগুলো মোটেই ঠিক কথা না। না না রাজীব, আমি চাই যে তুমি সারা জীবন ঠিক এইভাবেই যেন খেয়ে যেতে পারো। পারবো ছোট মামি পারবো, বাবা যতই চেষ্টা করুন আমার খাবার স্পিরিটটাকে চেপে দেওয়ার পারবেন না, কারণ আমি আমার খাওয়ার ব্যাপারে এত সারা বছরের জমানো বড়ি এখন সব উদ্ধার করতে হবে আমাদের। লক্ষ্মীমা এদিকে কাজ আছে। ভাই বলো, সামনের বছর থেকে এই বাড়িতে শুধু ট্যাশ বড়ি হবে, দেখে নিও। জিজু ট্যাশ বড়িটা আবার কি? আরে ট্যাশ বড়ি সকালে দেখলে না,
ইয়া বড় বড় সলিড মানে ছুরে মারলে না মাথা পেটে যাবে রাজীব আগে কি হচ্ছে কি তোর সার বড়ি দেওয়ানি এত কথা উঠছে কেন প্লিজ এবার চুপ করো এক সেকেন্ড এক সেকেন্ড তোরশা এই বাড়িতে এসেছে হ্যাঁ তোরশা বড়ি দিয়েছে হ্যাঁ এসব কি হচ্ছে আপা মানে তুমি এত অবাক হচ্ছ কেন একটা মেয়ের বড়ি দিতে ইচ্ছা করছে তাই বড়ি দিয়েছে ব্যাস কিন্তু কেন হ্যাঁ কেন মানে এটা কি হ্যাঁ আমারও না একটু অবাক লাগলো আপা জানিস মানে বলা নেই কোন এই সাত সকালে আমাদের বাড়িতে এসে হাজির হয়ে গেল তোরশা তারপর আজকে কিরকম যেন একটু সবার সঙ্গে গায়ে পড়ে মেলামেশা করতে চাইছিল আচ্ছা তোর একবারও মনে হচ্ছিল না অপা যে ওই আমাদের সিরের সঙ্গে তোর সাথে সম্পর্কটা মেলামেশাটা একটু বেশি যেন এগিয়ে যাচ্ছে ছোট বৌদি তোরশা এই বাড়িতে অনেকবার এসেছে এই কথা উঠছে কেন এত না এর আগে অনেকবার এসেছে সেই আশাটা অন্যরকম আর আজকের আশাটা থেকে তোর মনে হয়নি যে বড়দা 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 এসে গেছে হ্যাঁ অপা মাকে বলো না খাবারের জোগাড় করতে বড়টু খিদে খিদে পাচ্ছে না মোটন যাও না হ্যাঁ হ্যাঁ খিদে পাচ্ছে রান্না করেছো আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই ফলো মি দেখলে ডাক্তার দেখুন ট্রিটমেন্টটা শুরু করে দেবো হ্যাঁ কটা টেস্ট করাতে হবে তারপরে আমরা ধাপে ধাপে এগোব উনি যদি চিকিৎসায় রেসপন্ড করেন তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তবে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে কি দেখুন এই ট্রিটমেন্টটা তো বেশ কিছুদিন ধরে চলবে তো এই পুরো সময়টা ওনাকে কিন্তু হাসি খুশি থাকতে কোনো ডিপ্রেশন চলবে না মানে কোনো দুশ্চিন্তা করাই যাবে না একদম না 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 শুধু উনি নয় মানে আপনারা সবাই ওনার আশেপাশে যারা থাকবেন সবাই হাসি খুশি থাকবেন যত পজিটিভ থাকবেন তত ভালো সুস্থ হয়ে উঠবে তো আশা তো করছি আর এইসব নিয়ে এত ভয় পাবেন না এই রোগের কথা যত ভাববেন তত চিন্তা বাড়বে তত শরীর খারাপ হবে আর যেরকম ছিলেন থাকুন না রোগ টোগের চিন্তা সব আমার ও মিঠে দিদি তুমি একটু শান্ত হয়ে বসো না উফ বসে যাচ্ছে না রে গলতি আমার না খুব চিন্তা হচ্ছে পেটের ভিতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে কি বলছে বলতো ডাক্তার ও দিদিমণি বলছি তুমি তো এখানে কত রোগীকে যেতে আসতে দেখো আচ্ছা বেশিক্ষণ ধরে রোগী দেখা মানে কি খুব কঠিন রোগ হয়েছে সারবে না বলো না গো তুমি চিন্তা করো না এক্ষুনি হয়ে যাবে এই ডাক্তারবাবুর কাছে অনেকেই খুব কঠিন অসুখ নিয়ে এসেছে তারা সুস্থও হয়ে গেছে হয়ে গেছে না ও গোপাল গোপাল তুমি একটু ডাক্তারবাবুকে হেল্প করো যাতে ডাক্তারবাবু আমার মাকে সুস্থ করে তুলতে পারে ওমু তুই একবার ওই যাদবপুরে দোকানে চলে যাস সোমকে দিয়ে হবে না ওখানকার হিসেব নিকেশ আমি ঠিক সুবিধের বুঝছি না হ্যাঁ দাদা তবে আমার মনে হয় দাদা সোমকে নিয়েই যাই জানো কারণ প্রথমত ওই দোকানে তো তেমন কাউকে আমি চিনি না ভালো করে সোম চেনে দোকানে চুরি চামারি আটকাতে গেলে কর্মচারীদের সঙ্গে একটু ভালো রিলেশনশিপ রাখা দরকার সোম আমার সঙ্গে আয়তো হিসেবটা একবার ভালো করে চোখ বুলিয়ে নি আসি দাদা
বাবা জল। ও এনো বলছি তোমার অনলাইন ক্লাস চলছে না? তোমার পিপিকে কি বলো আমি ডাকছি, কথা আছে। পিপি, বাবা তোমায় ডাকছে। আমাকে কি হবে? আমায় ডাকছিলিস? হ্যাঁ, বস, কথা আছে। বলছি যখন ঢুকছিলাম তখন শ্রীলতার মুখে শুনলাম তোর শাহ সিদ্ধার্থকে নিয়ে কি সব। না না, তেমন কিছু নয়। অবশ্যই এই ব্যাপারে সিটকে জিজ্ঞেস করা যেতেই পারে। আসলে আজ তোর শাহ হঠাৎ করে এই বাড়িতে এসে পড়েছিল আর আমাদের সাথে একটু মেলামেশা করার চেষ্টাও করছিল। ও তো তেমনভাবে আমাদের সাথে মেশেনি কখনো, সেই জন্য হয়তো ছোট বৌদির কাছে এটা অদ্ভুত লেগেছে। তুই এটা নিয়ে না না আপত্তি নেই। দেখ, এমনিতে তোর সঙ্গে ভালোই লাগে আমার, মানে স্মার্ট, বুদ্ধিমতী। তোর ভাইপোর জীবন কিন্তু বদলে দিতে পারে। কথা বলে দেখ সিদ্ধার্থর সাথে, যদি রাজি থাকে তাহলে আমি তোর সার মায়ের সাথে কথা বলছি। ও হ্যাঁ, আমি ওপরে আছি, খাবার তৈরি হয়ে গেলে ডাকিস। আরে বাবা, এটা কি হলো? মানে ভর্তা রেগে যায়নি? আমি তো ভয় কাম কি মনে হয় বলতো তোর, মানে তোষার মতন কেউ এই বাড়িতে? হ্যাঁ, মানে সিরের সঙ্গে তো ওকে ভালোই মানাবে। না ছোট মা, একদমই ভালো মানাবে না। তোষাদি এই বাড়ির বউ হয়ে এলে আর যাই হোক, দাদাই ঠাম্মার সাথে কিন্তু একদমই অ্যাডজাস্ট করতে পারবে না, আর তাতে আমাদের ফ্যামিলিটা না পুরো নষ্ট হয়ে যাবে। ডাক্তারবাবু কি বললো? শোন, ভালো খবর আছে। তোর গোপাল কি যেন হেলপ করেছে, ডাক্তার বলেছেন ঠিক মতো চিকিৎসা হলে তোর মা সুস্থ হয়ে যাবে। সত্যি সত্যি বলছো? হ্যাঁ রে বাবা, সত্যি সত্যি। তাছাড়া আমি তো তোকে আগেই বলেছিলাম তোর বিয়ে না দিয়ে আমি কোথাও যাব না। আবার বিয়ে? দাদু, তুমি কিন্তু মাকে বিয়ে বিয়ে করতে বারণ করো, আমি বলে দিচ্ছি আমি কোনো বিয়ে টিয়ে করব না। আমি বিয়ে করলে মাকে কে দেখবে? হ্যাঁ কেন মিঠাই দিদি, আমি তো আছি। গুলতি, তুই তো ছোট রে। মা শোনো, আমি বলে দিচ্ছি কিন্তু বিয়ে বিয়ে করে একদিন তুমি শরীর খারাপ করবে না। হ্যাঁ মিঠাই, এটা ঠিক কথা বলেছে, ডাক্তার বলে দিয়েছে পার্বতী, তোমার চিন্তা ভাবনা করা একদম চলবে না। আর মিঠাই, তোরও একটা কাজ আছে। কি গো? ডাক্তার এও বলেছেন যে তোর মাকে সারাক্ষণ হাসি খুশি থাকতে হবে, আর তাহলে আশেপাশের লোকেদেরও হাসি খুশি থাকতে হবে, সেটা তোর দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, সেই দায়িত্বই মিঠাইয়ে। আচ্ছা বেশ, যা এখন গাড়িটা দেখে আমরা বাড়ি ফিরবো। ওরে, এতক্ষণে তো বড়ি ভাজা সব শেষ হয়ে গেল। চল বলছি, বাবুরদাকে দেখে নিয়ে আসি। চল মিশমশাই, একটা অনুরোধ ছিল আপনার কাছে। বলছি ডাক্তারের কথা শুনে যা বুঝলাম তাতে আমি সুস্থ হতেও পারি আবার নাও পারি। না না, সেসব কোনো চিন্তা নেই, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। গোপাল যদি চান নিশ্চয়ই হবে, কিন্তু মেসমশাই ওই মিঠাইয়ের জন্য পাত্র দেখা কিন্তু আপনি ছাড়বেন না। আহা বেশ তো, সে হবে ক্ষণ, ওই নিয়ে অত ভাবনা চিন্তা করতে হবে না। জানো পার্বতী, ডাক্তারের সাথে কথা বলে আমারও মনে খুব শান্তি হচ্ছে। Thank you.
ভাজা বড়িতে খুব ক্যালোরি থাকে তাই না? আসলে আমি না ক্যালোরি কাউন্ট করা শুরু করেছি। ঠাম্মা, আমি কিন্তু বড়ি খাবো না। কেন রে, তোর আবার কবে থেকে সিটের ছোঁয়া লাগলো? পিপি, দাদাভাই তো ঠিক কথাই বলে। হয়ে গেল ভাইয়া, তোমার কপালে কিন্তু দুঃখ আছে। এমন দুঃখ কষ্ট যেন আমার কপালে কোনোদিন না আসে। কেন রাজীব, তুমি কি চাইছো যে এরকম একটা দুঃখ কষ্ট তোমার জীবনে আসুক? নেভার নেভার ছোট মামা, নেভার। দেখুন, আমার ওই বড় শালাবাবুর মতো জীবন হলে না আমি কবে মরে যেতাম। বালাই ষাট, বালাই ষাট, কি বলছো? হ্যাঁ রে বাবা, এভাবে বাঁচা যায় নাকি? সমস্ত জীবনটা নিয়ম কানুনের শেকলে একেবারে বাঁধা। উফ, দম আটকে যেত আমার। আচ্ছা আর আজ এই ব্যাপারটা তুমি এরকম ভাবে দেখছো কেন? ও কেমন দেখো ক্যারিয়ারে রাইজ করছে, এটা কজন পারে বলো? কি বলুন মর্দা? বলছি আমাদের তো বেরোতে হবে। এই খুকি, একটু তাড়াতাড়ি কর। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। নন্দা, সবার পাতে একটু ঘিটা দিয়ে দে না। দে 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 দে, শিগগির দে। হ্যাঁ বাবা তো এখনো ফিরলেন না। ও সত্যি তো ফোন করেছো? হ্যাঁ, ভালো কথা। খুকি একবার ফোনটা কর না, দেখ না এত দেরি হচ্ছে কেন। দাদাই কোথায় গেছে? দাদাই কোথায় গেছে? কাকু ডাক্তারের কাছে গেছে, এক্ষুনি চলে আসবে। ডাক্তার? কেন ডাক্তার, কেন কি হয়েছে বাবার? মানে বাড়িতে ডক্টর ঘোষ কি বাবা চেক আপ করতে আসেন না? হ্যাঁ উনি তো ডেফিনেটলি আসেন। আসলে আজকে বাবা গেছেন অন্য কোনো কারণে, তাই না মা? হ্যাঁ কাকাই, দাদাই অ্যাকচুয়ালি আন্টিকে নিয়ে একজন স্পেশালিস্টের কাছে গেছে। দাদাই আজ আন্টিকে নিয়ে একজন স্পেশালিস্টের কাছে গেছেন। ফেরেনি এখনো? দাঁড়াও আমি ফোন করে দেখছি। আরে বাবা, সিট তুই আজকে আমাদের মধ্যে? মা এটা তো মানতেই হবে, তোমার বড়ি হাত আজ একেবারে জমজমায়। এরপরেও বলছো ট্যাশ বড়ি খাবে না? ওই দেখ দীপুর আবার বিষম খাচ্ছে কেন, দেখো না। আরে উফ, কি যে করব। এই এক প্রবলেম দাদাইর, ফোনের রিংটাও শুনতে পায় না। কোথায় গেছে জানিস? আমি গিয়ে দেখছি। না না সন্ধ্যা, তুমি খাচ্ছ খাও, আমি যাচ্ছি। আই নো দ্য প্লেস। মা, কি দরকার বাবার ওই ভদ্রমহিলাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার? কে হয় উনি যে এত বাড়াবাড়ি করছো তোমরা ওদের নিয়ে? সমু পার্বতী বড় বৌমার বন্ধু ছিল, একসময় কত আসা যাওয়া ছিল বাড়িতে। দেখ মানুষ তো চেনাশুনো লোকের জন্য এটুকু করে। বড় বৌমা বেঁচে থাকলে ওদের ফেলে দিতে পারতিস? জানিস তো বড় বৌমা সবাইকে কত আপন করে নিত। মা, সব বিষয়ে বড় বৌমাকে টেনে নিয়ে এসে কথা বলো না। আজ তোমার বড় বৌমা আমাদের মধ্যে নেই, থাকলে কি হতো কি হতো না সেই সব ভেবে তোমরা ওই ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করছো, আমার বিরক্ত লাগছে। আর এমনি তো তোমার বড় বৌমা প্রত্যেককে নিজের কাছের লোক ভেবে এমন এমন কাণ্ড করতো যে বিপদ কম হতো না।
প্লিজ সবটাতে বড় বৌমার নাম নিও না। এক্স্যাক্টলি ঠাম্মি, সব জায়গায় মায়ের নামটা নিও না। যেখানে মায়ের কোনো রেসপেক্ট নেই সেখানে শুধু শুধু মায়ের নামটা বারবার নিয়ে মাকে অপমান করো না। এনাফ এনাফ। অনেক হয়েছে সিদ্ধার্থ, আর নয়। কোন অধিকারে তুমি সবার সামনে এইভাবে বারবার তোমার বাবাকে অপমান করো? কি ভাবো তুমি নিজেকে? আমাকে যা খুশি বলা যায়। আই এম সরি স্যার, তবে আমার মাকে অপমান করলে আমাকে তো মুখটা খুলতেই হবে। জামাইদের সামনে এসব পাতা কাটা যাচ্ছে। বাবা, দাদা ভাই, তোমরা সবসময় কেন ঝগড়া করো বলো তো? এখানে তো আরো লোক আছে, তারা আনন্দ করছে, আর তোমরা সবসময় কথা কাটাকাটি করে পরিবেশটা নষ্ট করে দাও। ভালো লাগে না, একদম ভালো লাগে না।